আমাদের এসএ কিউয়ের এক মার্কসের পরীক্ষা হচ্ছে দশটা কোয়েশ্চেন থাকবে প্রতিটা কোয়েশ্চেনের আনসার তোমরা আগে কোয়েশ্চেন নাম্বারের পাশাপাশি লিখে নাও তারপর উত্তর মিলিয়ে দেখো কটা ঠিক হয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বললো বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো আনসার হবে এখানে তিন রকম উত্তর হতে পারে তুমি যে কোনো একটা উত্তর লিখে ঠিক নাম্বারটা পাবে ভি সমানুপাতিক ওয়ান বাই পি ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির অথবা লিখতে পারো পি ভি টু কনস্ট্যান্ট অবশ্যই ব্র্যাকেটে শর্ত লিখবে নাহলে লিখতে পারো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু কোয়েশ্চেন নাম্বার টু একই উষ্ণতা ও চাপে সময়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক সত্য না মিথ্যা আনসার হবে মিথ্যা কারণ অনুসংখ্যা তো সমান হওয়া উচিত অ্যাভোগ্যাটো সূত্র বলছে অনুসংখ্যা সমান হবে কিন্তু এখানে লেখা হয়েছে পৃথক তার পৃথক তো হতে পারে না তাই স্টেটমেন্টটা মিথ্যা কোয়েশ্চেন নাম্বার থ্রি স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে এটা তোমাদের জানা আছে এটাকে আমরা কি বলি পরম শূন্য উষ্ণতা তাই আনসার কত হবে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশ্চেন নম্বর ফোর পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক এর মান কত অবশ্যই প্রমাণ চাপে চাওয়া হয়েছে আনসার হবে থ্রি সেভেন্টি থ্রি ক্যালভিন কারণ তোমরা জানো স্ফুটনাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হয় তার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলেই তোমরা পরম স্কেলে ওর মানটা পেয়ে যাবে কোয়েশ্চেন ফাইভ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলোর বেগ বাড়বে এবং চাপ কমবে সত্য না মিথ্যা মানে উষ্ণতা বাড়িয়েছ গতিবেগটা বেড়ে গেছে এবং চাপ কমেছে তাহলে কি এটা কি সত্য না মিথ্যা আনসার হবে মিথ্যা কারণ উষ্ণতা বাড়লে গতিবেগও বাড়ে চাপও বাড়ে কোয়েশন নাম্বার সিক্স এটা তোমাদের খুব পরিচিত কোয়েশ্চেন তাপমাত্রার সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্কটি লেখো আনসার হবে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস টু থ্রি এটা ব্র্যাকেটের মধ্যে রেখে পাশে লিখবে কেলভিন কোয়েশ্চেন নাম্বার সেভেন এনটিপিতে সব গ্যাসের মোলার আয়তন কত হয় আনসার হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কোয়েশন নাম্বার এইট পরম স্কেল অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো এরও তিনটে উত্তর হতে পারে একটা লিখতে পারো ভি সমানুপাতিক ক্যাপিটাল টি অথবা লিখতে পারো ভি বাই ক্যাপিটাল টি কনস্ট্যান্ট অথবা লিখতে পারো ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু কিন্তু সব ক্ষেত্রে ব্র্যাকেট লিখতে হবে গ্যাসের চাপ এবং ভর স্থির কোয়েশন নাম্বার নাইন পি টু আটটি সমীকরণে পি ভি এর এসআই একক কত হবে উত্তর হবে জুল এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত उत्तर एट पॉइंट थ्री वन फोर जूल मोल इनवार्स कैलभिन इनवार्स